প্রথমেই মিষ্টি মুখ করে নিলাম বাহারি স্বাদের মিষ্টি দিয়ে। শুধু কি তাই, হরেক রকম খাবারের সমারোহ পাবেন এখানে। ঘর সাজানো প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে হরেক আইটেম আপনি এখানে পাবেন। এখানে একটা স্পেশাল আইটেম আছে, তাহলে মাটির পাত্রগুলো, মাটির বিভিন্ন আইটেম আপনি এখানে পাবেন। একটা না হাজারো আইটেম, মেয়েদের মুখরোচক সেই স্পেশাল আচারগুলো থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড আপনি একত্রে পেয়ে যাবেন। বিশ্বাস করুন, আমি এমন একটা মেলার সন্ধান দেব যার আনুমানিক বয়স প্রায় 400 বছর। আপনি যদি 2022 সালের বাণিজ্য মেলা মিস করে থাকেন, তাহলে এই মেলাতে ঘুরতে পারেন। এখন আপনার হাতে সময় আছে আনুমানিক 10 দিন। তুমি কি তোমার নানির লাগে এটা চিন্তা করতেছো? আমি যদি এটা লয়ে যাই আমার নানি খুশিতে স্টক করবো, আমি চাই না স্টক করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে তুমি একটা দা নিয়ে যাও, খুব পাবো। এই মেলাতে আপনার কতদিন ধরে আসেন? এই আপনার 10 বছর। তো বন্ধুরা, এই মেলার আমি বিস্তারিত আপনাদের মানে তুলে ধরবো এবং জানানোর চেষ্টা করব এই মেলার আদি ইতিহাস। তো চলুন আমরা শুরু থেকে শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ইমরান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো একটা নতুন জায়গার সন্ধান পেলাম কিংবা মেলার সন্ধান পেলাম, যেটাকে বলা হয় বাউলার মেলা, কিন্তু অরিজিনাল হলো বাউল সাধুর মেলা। এটা খুবই পুরাতন একটা মেলা ঢাকা শহরের ভিতরেই, এটাকে অনেকে আবার দ্বিতীয় বাণিজ্য মেলা বলে আখ্যা দেয়। আমি পুরো মেলাটা এখন আপনাদের সঙ্গে ঘুরবো, সঙ্গে আছে আমার ছোটো ভাই মামুন, ওর এলাকাতেই মূলত। তো আমি 100% ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবো এবং কীভাবে আসবেন থাকবেন সব কিছু গাইডলাইন ভিডিওর মধ্যেই থাকবে। তো চলুন আমরা সবাই একটু সামনে দেখি। ঢাকা ডেমরার বুক তীরে বয়ে চলা এই বালু নদী, এই বালু নদীর তীর ঘেঁষেই আজ থেকে আনুমানিক 386 বছর পূর্বে এক মহাপুরুষের আবির্ভূত হয়, যার নাম শ্রী শ্রী সুদারাম বাউল। এখানে তার অসংখ্য ভক্তের একটা মিলন মেলা গড়ে ওঠে। মূলত এই সুদারাম বাউলের নামকে অনুসরণ করেই অত্র এলাকার নাম হয়ে ওঠে বাউলা বাজার। আর এই সুদারাম বাউলকে অনুসরণ করেই প্রত্যেক বছর একটা মেলার আয়োজন করা হয়, ঠিক তার নাম এই বাউলার মেলা। আমি আশ্রমটি দেখাতে পারছি না ভিডিও রিস্ট্রিকশনের কারণে, বাট চেষ্টা করব অন্য কোনো একটা সময় এসে এটি দেখানোর জন্য। আমি আমার ভিডিওর সুবিধার্থে আর্লি চলে আসছি। তো এখানে অ্যাকচুয়ালি আজকে যেহেতু শুক্রবার, এটা জুমবে কিন্তু বিকেল নাগাদ প্রচুর আকারে। আমি সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এখন আস্তে আস্তে সব দোকানপাটগুলো খুলতেছে, আমি এই সুযোগে কিছু আপনাদেরকে ক্লিপ দেখাবো এবং বিকেলারগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যখন মেলাতে ঢুকে পড়লাম, ঢোকা মাত্র বন্ধুরা এই মাটির আসবাবপত্রের বিশাল বড় কালেকশন দেখতে পেলাম। দোকানে একটা না কিন্তু অসংখ্য দোকানের সমাহার এখানে, আপনি সত্যিই অবাক হবেন। আমার বিশ্বাস আপনি এই মেলাতে আসলে সেই ছোট্টকালের গ্রাম বাংলার মেলার কথা আপনার মনে পড়ে যাবে। তো এদিক দিয়ে আমার ছোটো ভাই মামুনের কাণ্ড দেখুন। তো বন্ধুরা, এখানে মিষ্টির সমাহার আছে। ঢাকা শহরের ঐতিহ্যবাহী বিভিন্ন আইটেমের মিষ্টি আপনি এখানে পাবেন। শুধু ঢাকা শহর না, বাংলার দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে মিষ্টির দোকানে এখানে এসে ভিড় জমাইছে। সত্যি অসাধারণ। এখানে আপনার 6 কেজি থেকে 8 কেজি ওজনের মিষ্টিও পাবেন। সবচেয়ে বড় কথা, আপনার সামনে মিষ্টিগুলো বানানো হবে, যেটা দেখে আপনি কোয়ালিটি বুঝে বুঝে নিতে পারবেন। আরেকটি কথা, গ্রাম বাংলার ঐতিহ্য এই আইটেমের দোকানগুলো অসংখ্য আছে। চলুন দোকানদারের সাথে কথা বলি। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রতুল ভুয়া। রতন ভুয়া না? এই দোকানটা কি তোমার? জি, আমাদের। জি, আচ্ছা আচ্ছা। এটা এই মেলাটা কতদিন নাগাদ চলবে? এটা আছে প্রায় 10 দিনের সময় নেওয়া হয়েছে আর কি। তারপরে যদি থাকে ওটা বাদ বাইরে আল্লাহর ইচ্ছা, কারণ দেশের পরিচিত খারাপ। জি ভাইয়া, এইটার নাম কি? এটা হচ্ছে উফরা। এটা খই দিয়ে মিঠাই দিয়ে তৈরি হয়। খই আর মিঠাই দিয়ে তৈরি হয়? জি। আচ্ছা আচ্ছা। আর এটা তো শুধু খই? শুধু খই। আর এটাকে কি বলা হয়? মুরালি বলা হয়। এটা হচ্ছে মিঠার মুরালি। মিঠার মুরালি? জি। আচ্ছা আচ্ছা। আর এটা ভাইয়া? এটা হচ্ছে চিনির মুরালি। চিনির মুরালি। আর এটা কি বলে? এটা হচ্ছে নিমচি। নিমচি? হ্যাঁ, ছোট নিমচি। আচ্ছা। আর এটা? এটা হচ্ছে করি। করি? জি। আচ্ছা আচ্ছা। আর এটা কি বলে ভাইয়া? এটা হলো নিমচি, লম্বাটা। এটা দুইটা কালার, একটা সাদা একটা লাল। সাদা এবং লাল না? জি। এই প্রাইস কি সব একই না? হ্যাঁ, একই প্রাইস। একই প্রাইস। আচ্ছা আচ্ছা। এটা তো সেই কি ধরনের নামটা বললা? উফরা। উফরা, উফরা। জি। এবং পিছনে এটা হলো? এটা হচ্ছে মিষ্টি বালুসার। মিষ্টি বালুসার। মিষ্টি আর হচ্ছে লাড্ডু। লাড্ডু। জি। এবং আমাদের গ্রাম বাংলা সেই বাতাসা না? এটা হচ্ছে বাতাসা। আচ্ছা আচ্ছা। তো এগুলো অ্যাকচুয়ালি প্রাইসটা কেমন? এই যে এখানে এগুলো যেগুলো আছে, এগুলো প্রাইসটা কেমন? এটা হচ্ছে আমরা এমনি চাই আপনার মূলত 140 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। 120 টাকা 30 টাকা হইলে বিক্রি হবে। বিক্রি করা? আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবং পিছনের এই যে মুড়ি টুপি দেখতে, এগুলো সব? এগুলো মুড়ি না, এগুলো সব খই। সব খই না? একই রেট। খই সব একই রেট। খইগুলো কত করে কেজি বিক্রি করা হয়? খইগুলো এই তো 150 টাকা 60 টাকা। দেড়শো 160 এরকম চাওয়া হয় 200 এখন মানে লাভ তো একদম সীমিত, কারণ কাস্টমার তো খাইতে চায় না। আর মালের তেলের দাম যেহেতু বাড়ছে, খরচ অনেক বেশি, খাই করা আছে, আমগো তো পেট আছে। না না সে তো বটেই। জি ভাই, ওকে ভাইয়া, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তো ঠিক আছে, আমি আবারও আসবো ইনশাআল্লাহ। আপনার সাথে ভালো লাগলো, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো বন্ধুরা, এ ধরনের দোকান কিন্তু এখানে একটা না, অসংখ্য দোকান আছে। আপনি সবগুলো ঘুরবেন, দেখবেন, তারপরে কিনবেন। এমনকি আপনার ঘর সাজানো যে কাটলারিস, কুকারিজের কী আইটেম দরকার, যেগুলো বাণিজ্য মেলাতে ছিল, সেগুলো আপনি এখানে পাবেন। এমনকি কিছু কিছু এক্সট্রা অংশ বেশিও পেতে পারেন। বন্ধুরা, সত্যি খুবই ভালো লাগছে আমার কাছে। এখানে সব আইটেমই আপনি পাবেন হাতের নাগালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকার নাম কি? মোহাম্মদ আলী। এই মেলাতে আপনার কতদিন ধরে আসেন? এই আপনার 10 বছর। 10 বছর না, কিন্তু মেলার বয়স তো অনেক। হ্যাঁ, মেলার বয়স অনেক। আপনার দেশের বাড়ি কোথায়? সোনারগাঁ। আচ্ছা আচ্ছা, তা বেচা কিনা কিরকম হচ্ছে বেটা? এই মোটামুটি। আসলে সবাই মাত্র তো একদিন গেল, আজকের থেকে আশা করি ভালো জমবে নাকি? আজকের মানে 2 দিন আর কি, কালকাতে আরম্ভ হয়েছে আর কি। কালকাতে আরম্ভ হয়েছে, থাকবে তো আরো বেশ কয়েকদিন। হ্যাঁ, 15 দিন থাকবো। 15 দিন থাকবো। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার আশা করেন বেচা কিনা হবে মোটামুটি ভালোই হবে? হ্যাঁ, আশা করি বেচা কিনা, দোয়া করেন, বাকিটা আল্লাহ আল্লাহ জানে। হ্যাঁ। তোমাকে পান খাওয়ার জন্য এটা লাগবে মামুন? না ভাই, ব্যাপার হচ্ছে আমার নানি খাই তো, আমি ফার্স্টে তো ভাবছিলাম বুঝি এটা ইঁদুরের খাঁচা। আধুনিক যুগ, হয়তো ডিফারেন্ট টাইপের কিছু একটা বাইরে হতে পারে। পর ভাই জিজ্ঞেস করলাম, ভাই বলতো সেটা পানের বাটা। তুমি কি তোমার নানির লাগে এটা চিন্তা করতেছো? আমি যদি এটা লয়ে যাই, আমার নানি খুশিতে স্টক করবো, আমি চাই না স্টক করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে তুমি একটা দা নিয়ে যাও, খুব পাবো। বন্ধুরা, মাঝখান থেকে একটু রিকোয়েস্ট করে নিব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মজার মজার তথ্য দেওয়ার জন্য। এখানে আপনি এমন কোনো আইটেম নেই যেটা আপনাকে এখানে পাবেন না। এক কথা, মেয়েদের মুখরোচক সেই খাবারগুলো এখানে অসংখ্য আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনাদের কিসের শোরুম? এখানে আমরা আরএফএল এবং ওয়ালটন নিয়ে আসছি। এই বাউলেপাড়া মেলাতে একমাত্র ইলেকট্রনিক্স প্রোডাক্টের দোকান আমরাই দিচ্ছি। আপনারা দিচ্ছেন? জি। এবং আপনি পাচ্ছেন নাম্বার 1 ব্র্যান্ড বাংলাদেশের ওয়ালটন এবং আরএফএল এর প্লাস্টিকের আইটেম এবং ইলেকট্রনিক্সের যাবতীয় ওয়ালটনের পণ্য পাচ্ছেন। আমাদের যেমন বিশাল ডিসকাউন্ট আছে, সেই সাথে মেলা উপলক্ষে এগুলো তো যদি এখান থেকে কেনাকাটা করে, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে যে কোনো শোরুম থেকে এক্সচেঞ্জ করতে পারবে। শোরুম আমাদের নিজস্ব আছে এবং ওয়ালটনের শোরুম বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আপনি করতে পারবেন। এছাড়া আপনাদের জন্য আমাদের সার্ভিস পয়েন্ট আছে চিটাগং রোডে, সেখান থেকে আপনি সার্ভিস পেয়ে থাকবেন। 3 থেকে 5 কর্মদিবসে আপনি ওয়ালটনের সার্ভিসটি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর আমাদের ইয়ে হচ্ছে, ঠিকানা হচ্ছে একে ইলেকট্রনিক্স, মিরপাড়া, নড়াইবাগে আমাদের একটা শোরুম, আরেকটা শোরুম আছে চনপাড়া। চনপাড়া ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম। ওকে ওকে। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ নাজমুল। নাজমুল। এখানে আপনাদের মেলাটা কতদিন চলবে? মেলাটা 10 দিন চলবে। 10 দিন চলবে না? আর সেক্ষেত্রে কি অর্থাৎ 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। 17 থেকে 26 তারিখ। 26 তারিখ। এটা কি আরো 2-1 দিন সময় বাড়ানো হবে? এটা কর্তৃপক্ষ বাড়াইলে আমরা থাকবো। আচ্ছা আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটাতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি এই ডেমরার এই ঐতিহ্যবাহী মেলাতে চলে আসতে পারেন। যেহেতু এখনও হাতে সময় আছে প্রায় 10 দিন, আপনি একটা কোনো সময় এখানে চলে আসে মজা নিতে পারবেন। এবং আমি লাস্টলি রিকোয়েস্ট করবো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি আরও মজা পাবেন, কারণ এখানে বাচ্চাদের অসংখ্য খেলার রাইডও আছে। সত্যি অবাক করা ব্যাপার। আমি নিজেও এটাতে উঠবো ভেবেছি, নেক্সট 2-1 দিনের মধ্যে আবারও যাব। বন্ধুরা, একটা টিপস দিয়ে দেয় আপনাদের, যদি আপনি এখানে আসেন চেষ্টা করবেন উইদাউট ছুটির দিনে আসার জন্য, কারণ ছুটির দিনে আসলে এখানে কিন্তু আপনি মোটেও পা ফেলতে পারবেন না। আমি একটা কথা আগেই বলছি, আমার ভিডিওর সুবিধার্থে আমি সকাল সকাল এসেছি, জাস্ট যখন দোকানপাটগুলো খুলতে ছিল এমত অবস্থায়। আদারওয়াইজ আমি কিন্তু এখানে গিয়ে কোন দোকানের সঙ্গে কথা বলতে পারতাম না, কিংবা এতটা স্মুথলি আপনাদেরকে আমি দেখাতেও পারতাম না। সত্যি ভালো লাগছে, আমার গ্রাম বাংলার ঐতিহ্য ঢাকাতে এখনও বিদ্যমান আছে। সত্যি খুব ভাবতে ভালো লাগে। বন্ধুরা, আসলে আজকে শুক্রবার, আমি সকাল সকাল আসছিলাম, তো যতটুকু কভার করছি। এখন লাস্ট মুহূর্তে আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে দিচ্ছি যে এই মেলাতে আপনারা কীভাবে আসবেন। মেলাতে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার থেকে এটা হলো বাউলিয়া বাজার বলে, কিংবা রাজাখালী, এখানে আসলেই আপনি মেলাটা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি আপনি যদি স্টাফ কোয়ার্টার নামেন, সেক্ষেত্রে ওইখান থেকে এই ধরনের অটো পাবেন, অটো যোগে সরাসরি আসতে পারবেন। ভাড়া নেবে আনুমানিক 50 থেকে 60 টাকার মতো, সোজা রিজার্ভ নিয়ে চলে আসতে পারবেন। এটা আগামী আরও প্রায় 10-12 দিনের মতো চলবে, এবং এটা জাস্ট পাবলিকের চাহিদার উপরে সেটা টাইমটা বাড়ানো হতে পারে। তো যেহেতু শুক্রবার আমি নামাজের জন্য যতটা দ্রুত সম্ভব আমি আমার কাজগুলো শেষ করে আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এবং চেষ্টা করবো আবারও আমি মেলার বারের এই আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদের তুলে ধরার জন্য। তো এই ভিডিওতে দর্শক এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ।